আপনারা দেখছেন শনিবারের সাত সকালের সুর, কথায় সুরে নজরুল। নিবেদনে আপনারা সকলেই জানেন কলকাতার চ্যানেল ওয়ানের সঙ্গে থাকেন বাংলাদেশের বাঁশরি, একটি নজরুল চর্চা কেন্দ্র। আর শনিবারের সকালটায় কাজী নজরুল ইসলামের গানকে ঘিরে, তাঁর জীবনকে ঘিরে আমাদের নানা কথা যেমন চলতে থাকে, তার পাশাপাশি চলতে থাকে এমন সমস্ত গান, যে গান আমাদের বড্ড প্রিয়। আজ মাহমুদুল ভাই এমন বেশ কিছু গানের ডালি সাজিয়ে নিয়ে এসেছেন যে গান ছোট থেকে আমাদের বড় হওয়ায় অনেকটা হয়তো হাত ধরেছে, তাই তো? আপনার এই যে বড় হওয়া গান নিয়ে, সে গানের গল্প একটু শুনবো ছোট করে নিশ্চয়ই, কিন্তু তার আগে এ পর্বে কি গান শুনবো আমরা প্রথম? এবারে আমি গাইব বসন্তের উপরে লেখা, ফুল ফাগুনের এলো মরশুম, বনে বনে লাগলো দোল। ফুল ফুটুক না ফুটুক, আমাদের তো মনে প্রাণে সবসময় বসন্ত থাকে। ফুল ফাগুনে এলো মরশুম, বনে বনে লাগলো দোল। ফুল ফাগুনে এলো মরশুম, বনে বনে লাগলো দোল। ফুল ফাগুনে এলো মরশুম, বনে বনে লাগলো দোল। কুসুম সখিন দক্ষিণ হাওয়ার চিত্ত গীত তরুণ। ফুল ফাগুনে এলো মরশুম, বনে বনে লাগলো দোল। বিষ্মা ঘাসর নয়োদয়েল শ্যামারসিস, ফোটা ফুলে উঠল ভোরে কিশোরী বনের নিচল। ফুল ফাগুনের এলো মরশুম, বনে বনে লাগলো দোল। বনে বনে লাগলো দোল। গুলবাহারে উত্তরে কার জড়ালো তোর লতায়, জড়ালো তোর লতায়, মোহ মোহ ডাকে কো তন্দ্রা আলো দারখন। রাঙা ফুলে ফুলল আনন, দোলে কানন সুন্দরী, বসন্ত তার এসেছে আজ বর্ষ পরে পথ বিভোর। ফুল ফাগুনে এলো মরশুম, বনে বনে লাগলো দোল। বনে বনে লাগলো দোল, বনে বনে লাগলো দোল।
কাজী নজরুল ইসলামের এমন বসন্ত এমনভাবে এসেছে তাঁর গানে, তাঁর রচনায়, যে সত্যি সত্যি সারা বছর যখনই আমরা শুনি না কেন, মনের প্রাণে কোথাও একটা রং লাগে, তাই না? তো কাজী নজরুল ইসলামকে নিয়ে যে এই যে আপনার পথ চলা, গানকে নিয়ে পথ চলা, আপনি গতবার যখন এসেছিলেন আমাদের এখানে তখন একটুখানি শুনেছিলাম গল্প, আর বলেছিলেন যে একটু বড় হয়ে আপনার গানের জগতে আসা, তাই তো, গান শিখতে আসা। হ্যাঁ, বড় হয়ে আমি শুরু করেছি। সেটা কোন বয়সে? এটা আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে শুরু করেছি। মানে নর্মালি আমরা ভাবি যে একেবারে ছোট্ট থেকে গান শেখালে তবে বোধহয় ঠিক ঠিক গান শেখা হয়, কিন্তু আপনাকে বা আপনাদের মতো শিল্পীদের কথা শুনলে আমরা বুঝতে পারি যে যাকে ওপরওয়ালা দিয়ে পাঠান তার খুব একটা বয়সটা কোনো ফ্যাক্টর না, তাই না? না, আমি মনে করি শেখার ক্ষেত্রে বয়সের কোনো বিষয় নেই। তবে আমাদের শেখার বিষয়টা আসলে অন্যরকম, যেহেতু বাংলাদেশে মুসলিম পরিবারে গান গাওয়া এটা একটু অসুবিধায় বলা যায়, সেটা এখন অনেকটা কম। তারপরেও তো সেই সময় গান গাইতে চাইলে আমার এলাকায় কেউ গান করে না, এরকম একটা ব্যাপার আছে। মানে যে দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, সেখানে যদি এই জিনিসটি থেকে যায় তাহলে সত্যি সত্যি ব্যতিক্রমী মানুষ প্রচুর আছেন বলেই কিন্তু গানের চর্চাটা এভাবে হচ্ছে। সেটা তো সেই কারণে আমি আসলে একটু দেরিতেই শুরু করেছি। আমার পরিবার অবশ্য সাপোর্ট করেছে এই ব্যাপারে, না করলে হয়তো পারতাম না। কখন আপনি ভাবতে শুরু করলেন, বুঝতে শুরু করলেন যে না না আমার এবারে গান শেখা উচিত? আসলে আমি ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহ ছিল, একদম ছোটবেলা থেকেই। কিন্তু আমি তখন তো আমি শিখবো কোথায়, অনেক দূর, গ্রাম থেকে শহরে অনেক দূর যেতে হবে, শিখতে হবে। আমি রেডিও শুনে শুনেই শিখতাম সেই সময় গ্রামের। তারপরে যখন আমি শিখতে চাইলাম তো আমার গ্রাম থেকে শহরে প্রায় 20 কিলোমিটার হবে। আমি একেবারে ক্লাস 7-এ পড়ি, শিখতে যাব, তো পরিবার থেকে আসলে বললো যে ঠিক আছে এখন দরকার নেই, তো শিখতে যদি চাও তাহলে আর একটু এসএসসি পরীক্ষা দিয়ে তারপরে যাও। তারপরে হারমোনিয়াম এলো বাড়িতে? তারপরে না, তারপরে আমি আরেকজনের এক কাকার হারমোনিয়াম নিয়েছি, আমার হারমোনিয়াম ছিল না, সেইটা দিয়ে প্র্যাকটিস করতাম। সেটা কি শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা শুরু হলো? আসলে আমাদের ওখানে শিল্পকলা একাডেমিতে ভর্তি হয়েছিলাম, সেখানে আসলে সব ধরনের ওরকম শেখাই, ওখানে গুরু পরম্পরায় যে শেখা সেটা ছিল না সেই সুযোগটা। তো শিল্পকলাতেই এমনি নজরুলের গান পাশাপাশি বিভিন্ন ধরনের গানই শিখতাম, দেশের গান আর এই কণ্ঠ সাধনার এইগুলো বিষয়গুলো ছিল। মানে সেখানে শাস্ত্রীয় সঙ্গীত থেকে, কাজী নজরুল ইসলামের গান থেকে সমস্ত রকমের গান, সমস্ত ধারার গানই শেখানো? সব ধরনের গানই শেখানো। এটা খুব ভালো, মানে সব ধারার গান যত শেখা হবে বা যত চর্চা হবে তত না আমার মনে হয় ওই নিজেদের মধ্যে যে বৈচিত্র্য, গায়কীর যে বৈচিত্র্য সেটিও চলে আসে সেই শিক্ষার হাত ধরে। ভারী সুন্দর, মানে এই গল্পগুলো একটু একটু শুনতে শুরু করলে না কত সময় যে কেটে যায়, কিন্তু না আবারও সময় অবশ্যই একটু বেশি করে গান শোনার, কি তাই তো? তাহলে পরের গান শুনি। আমি এবার যেটি গাইবো চৈতি রাতের চাঁদ যেও না। চৈতি রাতের চাঁদ যেও না, ও গো চৈতি রাতের চাঁদ যেও না, সাধনা মিটিতে যেতে চেও না, সাধনা মিটিতে যেতে চেও না, চৈতি রাতের চাঁদ যেও না, ও গো চৈতি রাতের চাঁদ যেও না। হ্যারো তরু লতায় কত আশার মুকুল, হ্যারো তরু লতায় কত আশার মুকুল, ও গো মাধবী চাঁদ আজ ফোটেনি ফুল, তুমি যেও না প্রিয় যেও না, ঝরা মুকুলে বন বিধেছেও না, তুমি যেও না প্রিয় যেও না, ও গো যেও না। চৈতি রাতের চাঁদ যেও না, ও গো চৈতি রাতের চাঁদ যেও না, ¶¶
আজ ফুলের নেশায় পাগল দক্ষিণ হাওয়া, আজ ফোটে তুমি এখনি বিদায় গেতে গেও না, তুমি এখনি বিদায় গেতে গেও না, তুমি যেও না প্রিয় যেও না, চৈতি রাতের চাঁদ যেও না, ওগো চৈতি রাতের চাঁদ যেও না, সাধনা মিটিতে যেতে চেও না, চৈতি রাতের চাঁদ যেও না, ওগো চৈতি রাতের চাঁদ যেও না, ওগো চৈতি রাতের চাঁদ যেও না। অদ্ভুত আধুনিক একটা কম্পোজিশন, মানে এই রকম গান এত বছর আগে মানুষটি সৃষ্টি করে গেছেন, যে গান শুনে এখনও আমরা বিস্মিত হই, চমৎকৃত হই এবং ভাবতে বসি যে আজ থেকে এত বছর আগে কি করে এত আধুনিক ভাবতে পারতেন, মানে আজ আধুনিক গান যেখানে দাঁড়িয়ে আছে, সে এপার বাংলার বলুন বা ওপার বাংলার, তার পথিকৃৎ ছিলেন কাজী নজরুল ইসলাম, মানে রবীন্দ্রনাথের ধারা সবসময়ের জন্য প্রাসঙ্গিক। হ্যাঁ, একেবারেই তাই, মানে আপনি গাইছেন যখন অপূর্বদা এবং সুব্রতদা বাজাচ্ছেন, তখন মনে হচ্ছে আজকে একেবারে এখন তৈরি একটা গান। এইখানেই আসলে এই মানুষগুলো আমাদের সঙ্গে সঙ্গে পথ চলেন এবং আমাদের সমবয়সী হয়ে ওঠেন, ঠিক বললাম? একদম ঠিক, মানে এত চমৎকার কথা, মনে হয় যে এইমাত্র এখনকার গান। ঠিকই, সেখানেই ওই আধুনিক গানের আজকের পথ চলার অনেকটা পুরোধা কাজী নজরুল ইসলাম, এটা বলতে কোনো দ্বিধা নেই, অস্বীকার করার কোনো জায়গাই নেই। এরপরে কি এরকমই কোনো গান শুনবো নাকি অন্য কোনো ধারায় যাব? এটা বেহাগ মানে বসন্ত রাগের উপরে ভরিয়া পরাণ শুনিতেছি, বা এটা খুব খুব জনপ্রিয় একটি গান এবং অত্যন্ত পছন্দের গান আমাদের। ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু মোর, ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু মোর, স্বপ্ন মাখিয়া সোনার পাখায়, স্বপ্ন মাখিয়া সোনার পাখায়, আকাশে উধাও চিত চক্ষুর, আসিবে আজি বন্ধু ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু। হে জল বিছানো বন পথ দিয়া, রাঙায়ে চরণে আসিবে গো প্রিয়া, হে জল বিছানো বন পথ দিয়া, রাঙায়ে চরণে আসিবে গো প্রিয়া, নদীর ধার বন কিনারে ইঙ্গিত হানে শ্যাম কিশোর, আসিবে আজি বন্ধু মোর, ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু মোর।
চন্দ্র চোর মেঘের গায় মরাল মিথুন উড়িয়া যায়, চন্দ্র চোর মেঘের গায় মরাল মিথুন উড়িয়া যায়, নেশা ধরে চোখে আলো বহিছে পাবন গন্ধ চোর, বহিছে পাবন গন্ধ চোর, আসিবে আজি বন্ধু মোর ভরিয়া পারান শুনিতেছে গান, আসিবে আজি বন্ধু। কাজী নজরুল ইসলামের এমন অসংখ্য গানে এমনভাবে রাগ মিশ্রণ হয়েছে, এখানে যেমন বেহাগ আর বসন্ত, বেহাগটা কি চমৎকারভাবে বসন্তের সঙ্গে মিলেমিশে গেল, কোথাও মনে হলো না যে তারা দুজন আলাদা। এভাবেই আমরা আরও অনেকটা সময় কাটাবো আপনাদের সঙ্গে কাজী নজরুল ইসলামের গানে গানে, কিন্তু এই মুহূর্তে আবারও সময় একটা ছোট্ট বিরতি নেওয়ার।